নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের সবাইকে আমার বাংলার পক্ষ থেকে শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের সংবাদ শুরু করছি। প্রথমে সংবাদ শিরোনাম। অবৈধ প্রেমের পরিণতি, স্বামী পুত্র কন্যাকে ফেলে পালালেন গৃহবধূ। সোনায় দুর্নীতিমুক্ত, নদী বাঁধ ও রাস্তার কাজের সূচনা করে দাবি সাজু। সাংবাদিকদের মারার নির্দেশ আজমলের, নিন্দা জানালো শিলচর প্রেস ক্লাব। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বিয়ের ১৩ বছর পর স্বামী এবং পুত্রকন্যার মোহ ত্যাগ করে গ্রামেরই অন্য এক পুরুষের হাত ধরে পালালেন সোনালী দাস নামের এক গৃহবধূ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব ধলাইয়ের মোহনখাল জিপির রামমানিকপুর গ্রামে। ঘটনাটির মাসখানেক পেরিয়ে গেলেও এখনো কোনো খোঁজ খবর মিলছে না সোনালী দাসের। শনিবার গ্রামের দিলু দাস বলেন, ১৩ বছর পূর্বে পানি ভরা জিপির মানিকা বস্তির সোনালী দাসকে তিনি সামাজিকভাবে বিয়ে করেন, রয়েছে তার এক পুত্র ও এক কন্যা। মাসখানেক আগে একদিন রাতে তার স্ত্রী সোনালী বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। এ নিয়ে প্রথমে তিনি কচুদরম থানায় একটি নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করেন, কিন্তু পরবর্তীতে তিনি জানতে পারেন গ্রামেরই রাজীব শুক্লবৈদ্য নামের এক যুবক তার স্ত্রী সোনালীকে নিয়ে পালিয়ে গেছে। চার দিন পরে আইলাম, আবার পরে দেখি আমার স্ত্রী নাই ঘরে। গেল গিয়া ওই রাজীব শুক্লবৈদ্য তার সঙ্গে গেল গিয়া বাহা গর্তি বাইরিয়া। তারপরে আমি আইয়া পাই না ঘর। কতদিন হয়েছে? আজকে ১.৫ মাস হয়ে আসছে, কোনো খবর নাই। তোমার স্ত্রী নিয়েছে কি? ও স্ত্রী ও ও রাজীব শুক্লবৈদ্যর কাছে ও এ সঙ্গে লইয়া গেছে গিয়া। ছোট ছোট বাচ্চা দুইটা রাখিয়া রাত্রে ঘর ১২টার সময় রাত্রে ঘরের ভিতরে রাখিয়া আর ছেলেটা লইয়া গেছে গিয়া জুর্যবস্তি করিয়া, জুর্যবস্তি করিয়া লইয়া গেছে গিয়া। এরপরে আমার লাগা বাসার এরা সকালে ৫টা ১০টার সময় বাচ্চা এটা কান্দের লাগা বাসা আমার ছোটো ভাই বউ আর কি, সকালে বাচ্চা এটা কান্দের কান্দার পরে এরা আইয়া দৌড়িয়া আইসে হলো কিতা কিতা আইসে। এরপরে বাচ্চা এটা কয় মা নাই, মা ঘর তো হয়ে গেছুন গিয়া। এরপরে ওরা আইয়া বাচ্চা দিয়ে ওঠার নিল। নেওয়ার পরে এরারে আমি বিকালে ৩টা ১০টার সময় আইসি, খাজ খাজ থেকে আইসি ৩টার সময়। আমার পরে আমার কইতা তাইন তো ইয় হাকিমণি নাই গর, হাকিমণি নাই গর তাইন কই গেছুন, আমরা কইয়াও গেছুন না কিছু না। আর বাচ্চা এটারে ওরম গর রাখি আর রাত্রে ১২টার সময় বাইরে গেছুন গিয়া। থানা গেছুন? থানাত থানাত গেছিলাম, এন্ট্রি দিয়ে আইসি। সোনার নগদিরগ্রাম জিপির ঝুলনপুল এলাকায় ২ কোটি ৪৫ লক্ষ টাকার নদী বাঁধ ও রাস্তার কাজের সূচনা করলেন সোনাইর বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া। প্রায় ২ কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তাটির কাজের সূচনা করে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, সোনাই কেন্দ্র অনেকটা দুর্নীতিমুক্ত হয়েছে, প্রতিটি বিভাগে স্বচ্ছভাবেই চলছে কাজকর্ম। অনুষ্ঠানে প্রকল্পটির ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন বিভাগীয় এসডিও মইনিল হক। স্থানীয় এপি সদস্য মঞ্জুর আহমেদ মজুমদার বিধায়কের কাজকর্মের ভূয়সী প্রশংসা করে বক্তব্য উপস্থাপন করেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নগদিরগ্রাম জিপির সভাপতি বিল্লাল সিংহ, পুর সদস্য নূর আহমেদ বড়ভূঁইয়া সহ অন্যান্যরা। বিশিষ্ট ব্যক্তিত্ব আমরুল হক মজুমদারের পৌরোহিত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাই এআইইউডিএফ সভাপতি খালিদ হাসান লস্কর, সম্পাদক জাকির হোসেন লস্কর, পুর সদস্য এম এস দিলবার জাহান লস্কর প্রমুখ। কন্ট্রাক্টর টিটু দাস কাজ নিয়েছেন, আগেও কাজ করেছেন, এখনো কাজ করছেন, এখন পার্সেন্টেজের কোনো কথা নেই। পার্সেন্টেজের যখন কথা নেই, তার সবচেয়ে বড় প্রমাণ হলো ডিপার্টমেন্টের এসডিও সাহেব এখানে গাছ লাগানোর কথা বলেছেন, সেন্টির কথা বলেছেন, আর মাটির কথা বলেছেন, সাইডে প্রোটেকশন হবে সেটাও বলেছেন, যা আছে স্টিমদের সব প্রকাশ্যে জনগণের সামনে বলে দেওয়া হয়েছে। সঙ্গে বিভাগীয় ইঞ্জিনিয়ার একটা কথা বলেছেন, যদি সেই কাজের গুণগত মান নিয়ে যদি কেউ কোনো মনে সন্দেহ থাকে, তাহলে বিভাগীয় কর্মকর্তাদেরকে ইঞ্জিনিয়ার সাইড ইঞ্জিনিয়ারকে জানাবেন, যথাযথ ব্যবস্থা করা হবে সঙ্গে সঙ্গে। কারণ আমি প্রথম দিন পিডব্লিউডির সঙ্গে মিটিং করে বলেছি,
সবকিছু বরদাস্ত হবে, কিন্তু কাজে কম্প্রোমাইজ করবো না। আমি যখন কমিশন নেব না, তখন কাজে কোনো কোয়ালিটিতে আমি কম্প্রোমাইজ করবো না। আপনারা দেখবেন আপনাদের এই পাশে 8.5 কিলোমিটার 12 কোটি টাকার কাজ হচ্ছে, ডাইকের কাজ, সিসি ব্লকের কাজ, কাজের কোয়ালিটি দেখে আসবেন। এই রাস্তার কাজ হবে, আপনাদের রাস্তার কাজ হবে 2.45 কোটি টাকা। আমি বুক টুকে বলছি রাস্তার কাজের কোয়ালিটি দেখবেন, যেভাবে স্পেসিফিকেশনে আছে, যেভাবে ওয়ার্ক অর্ডারে আছে, সেইভাবেই কাজ হবে। আপনারা আমাকে যে আমানত আপনারা দিয়েছিলেন, সেই আমানত আমি অক্ষরে অক্ষরে আপনাদের আমানতকারী হিসেবে আমি আমার দায়িত্ব পালন করার আমি চেষ্টা করি। AIUDF প্রধান মৌলানা বদরুদ্দিন আজমল সাংবাদিকদের মারতে প্রকাশ্যে যে নির্দেশ দিয়েছেন শিলচর প্রেস ক্লাব, এর তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছে। আজমলকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এই দাবি উত্থাপিত হয়েছে। শনিবার শিলচর প্রেস ক্লাবের এক জরুরি সভায় আজমলের ওই উদ্যত্তের বিরুদ্ধে সাংবাদিকরা প্রতিবাদে সোচ্চার হন। এই জরুরি সভার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শঙ্কর দে। রাজ্যের পুলিশ প্রধান জ্ঞানেন্দ্র প্রতাপ সিং এর কাছে শিলচর প্রেস ক্লাবের স্পষ্ট দাবি, আজমলের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে তাকে গ্রেফতার করতে হবে। মানুষ মানার গণতন্ত্রের যারা চতুর্থ স্তম্ভ ক্যামেরাম্যান বা সাংবাদিক, তাদের প্রাণে মারার নির্দেশ দিচ্ছেন একেবারে ঠান্ডা মাথায়, এটা কোনো অবস্থায় আমরা মেনে দিতে পারছি না। কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এটিকে সমর্থন করতে পারেন না। আমরা গভীরভাবে আতঙ্কিত, যে নির্দেশ তিনি দিয়েছেন এর পরিপ্রেক্ষিতে যে কোনো সময় সাংবাদিকদের উপর হামলা হতে পারে, আমরা গভীর আশঙ্কায় রয়েছি। এবং আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এ ব্যাপারে পুলিশকে পদক্ষেপ নিতে হবে। রাজ্যের যিনি পুলিশ প্রধান ডিজি, সেই জিপি সিং এর উদ্দেশ্যে আমরা এই বার্তা দিচ্ছি যে পুলিশ যেন এ ব্যাপারে সুয়মিত কেস অর্থাৎ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে, কারণ এখানে আমাদের FIR দেওয়ার প্রয়োজন পড়ে না। ভিডিও রয়েছে এবং টিভি চ্যানেলে সেই খবর ইতিমধ্যে উঠে এসেছে। সুতরাং পুলিশকেই সিদ্ধান্ত নিতে হবে যে একজন ব্যক্তি, একজন সমাজের রাজনৈতিক জগতের অগ্রগণ্য ব্যক্তি কিভাবে প্রকাশ্য দিবালুকে জনসমক্ষে দাঁড়িয়ে বলতে পারেন যে তোমরা ক্যামেরাম্যানকে পেলেই মারবে, আমি রয়েছি পুলিশ আমি সামলাবো। তাহলে কি বদরুদ্দিন রাজমল সাহেব সে পুলিশকে পরিচালনা করেন? অবশ্যই তিনি এই যে কথা বলেছেন, এর জন্য পুলিশ উপযুক্ত পদক্ষেপ নিতে বাধ্য, একথাও আমরা ডিজি জিপি সিং এর উদ্দেশ্যে আমরা বলছি। মসজিদে ধর্মীয় পড়াশোনা করতে গিয়ে মোল্লার বেধড়ক মারপিট খেয়ে গুরুতর আহত হলেন শহীদ আলম লস্কর নামের এক পড়ুয়া। বেতের এলো পাতাড়ি বাড়ি খেয়ে শিশু পড়ুয়া শহীদ আলমের হাত ফেটে রক্ত বেরিয়ে আসে। ঘটনাটি ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পালংঘাট জিপির রুকনি দ্বিতীয় খণ্ডে। মোল্লার এ ধরনের অমানবিক নির্যাতন মেনে নিতে পারছেন না গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল 7টায় রুকনি দ্বিতীয় খণ্ডের একটি মসজিদে। এদিন শহীদ আলম লস্করের কাকা মন্তশির আলী লস্কর মোল্লা শেবুল হোসেনকে অভিযুক্ত করে পালংঘাট পুলিশ ফাঁড়িতে একটি মামলা দায়ের করেছেন। এদিকে শুক্রবার মন্তশির আলী লস্কর সাংবাদিকদের বলেন, একটি তুচ্ছ ঘটনাকে নিয়ে তার ভাতিজা শহীদ আলম লস্করকে বাঁশের বেত দিয়ে অমানবিকভাবে মারপিট করেছেন মসজিদের মোল্লা শিবুল হোসেন। তিনি বলেন, প্রচণ্ড মারপিটের দরুন অসুস্থ হয়ে পড়েছে শহীদ আলম। বিষয়টি নিয়ে তিনি স্থানীয়ভাবে বিচার প্রার্থী হয়েছিলেন, কিন্তু কোনো ন্যায় বিচার না পাওয়ায় পালংঘাট পুলিশ ফাঁড়িতে মোল্লা শিবুল হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করতে বাধ্য হয়েছেন। তখন রাস্তার গেউটিতে দেখি খান্তি খান্দিয়া খান্দিয়া দিয়ে আমরা জিজ্ঞাসা গিতা রেখিতে হয়েছে, আমার কাছে যে মোল্লা মারি আমার হাত পাঠাই দিছি। ও আমি দেখি আর গড়ও ঢুকিছি না, তার হলে অন্তাকে আমি গেছি বেশি টেনে ভাই সেক্রেটারি বাড়িত, সেক্রেটারি গিয়া কছি বাকরিয়া হয় নজরুল, তাহলে গিয়া ডাকিয়া বাকরিয়া বললাম তুমি দেখো আইয়া, ও দেখছে দেখিয়া লিয়া সেক্রেটারি বুয়ে কথা মলম লাগাই লিয়া যাওয়া। আমি কইছি আমি মলম লাগাইতাম না, কইয়া আমি গেছি বেশি টেনে ভাই
প্রেসিডেন্ট ওভাই দেখছে গিয়া ভাইস প্রেসিডেন্টে করো ওটা গিয়া বাকরে করলাম এই সমস্ত অবস্থা মোল্লায় করলো, তুমি মোল্লারে ফোন করি আনো আনি ওটা সমাধান করি লও। প্রেসিডেন্ট আমার কইলো যে মোল্লা আর বাড়িত নাই আরো গেছুন গিয়া ওপরে দেখা যাইব, ওপরে দেখা যাইব কয় আমি বাদে তারে লইয়া সারা গাঁত মই মুরবি মাস্টর আমি কিছু দেখাই 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 যাইছি আইয়া নিরুয় হইয়া আমি ভালো কার্তা না দিয়া কেসটা দিছি, কেস দেওয়ার লগে পুলিশ তার আইসু যখন তো তার ফিটির যখন এটা তো আর নাই তা জাম্পার আসলো আর ওই আটটা তো তার বাড়িয়া ফাটাই দিছ অমি আসাবে। শালগঙ্গার স্বর্ণতারা সার্বজনীন কালীপূজা কমিটি এবার তৃতীয় বর্ষ উপলক্ষে আকর্ষণীয় আয়োজন করেছে। রবিবার সকাল 10:30 মণ্ডপের উদ্বোধন হবে। শনিবার এক সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানালেন কর্মকর্তারা। তারা জানান 4 লক্ষ টাকার বাজেট, পুরনো রাজবাড়ির আদলে 45x25 ফুট আকারের সুদৃশ্য মণ্ডপ তৈরি করেছেন শিলচরের বড়ু দাস। 12 ফুট উচ্চতার প্রতিমা নির্মাণ করেছেন উধারবন্দের বিশিষ্ট মৃৎশিল্পী ধীরেন্দ্র পাল। প্রতিমায় শাস্ত্রীয় ভাবের সঙ্গে রয়েছে আধুনিকতার মিশ্রণ, আলোকসজ্জাতেও থাকবে চমক। রবিবার মণ্ডপ উদ্বোধন করবেন শিলচর রামকৃষ্ণ মিশনের সহসম্পাদক স্বামী বৈকুণ্ঠানন্দজি মহারাজ। সঙ্গে থাকবেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, থাকবে বস্ত্র বিতরণ পর্ব, পুজোর রাতে মুক্তমঞ্চে থাকবে সঙ্গীতানুষ্ঠান, সোমবার মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যায় নৃত্যানুষ্ঠান। সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সভাপতি শুভ্র নন্দী, অভিষেক ভট্টাচার্য, অর্ণব ভট্টাচার্য প্রমুখ। জনসাধারণের কাছ থেকে আমরা সাহায্য সহযোগিতার মাধ্যমে আমরা এবারও মায়ের কাছে পুষ্পাঞ্জলি প্রদান করব। তো আমরা যে অনুষ্ঠান সূচিতা হইল আগামীকালকে সকালে 10:00 রামকৃষ্ণ মিশনের মহারাজ্যের দ্বারা এটা এখানে মণ্ডপ আর প্রতিমা উদ্বোধন হইব। তারপরে আমরা এখানে এই অঞ্চলের কিছু মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করব। তারপরে কালকে আগামীকালকে সন্ধ্যার সময় সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবো শিলচরের বিশিষ্ট শিল্পীদের মাধ্যমে, সেই সাথে এই পূজাও এখানে হইব ওইটা থাকবো। তারপরে আপনার কালকে সন্ধ্যা রাতের দিক থেকে এখানে মহাপ্রসাদ বিতরণ করা হইব, যা পরের দিন সোমবার পর্যন্ত এটা সোমবার রাত্রি পর্যন্ত এটা মহাপ্রসাদ বিতরণ করা হইব। তারপর সোমবার সন্ধ্যার সময় আবার আমাদের এখানে আরেকটা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবো, কালকে পূজার সঙ্গে সঙ্গেও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবো শিলচরের শিল্পীদের দ্বারা। তারপরের দিন সোমবারে আবার সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবো, আর এর তারপরের দিন প্রতিমা নিরঞ্জনের পর্ব থাকবো। আমরা আপনাদের মাধ্যমে আপামুর দর্শককুল বা ভক্তমণ্ডলীর কাছে অনুরোধ করলাম যে আপনারা আমাদের এই যে প্রয়াসটা আমরা চালিয়ে যাই এরকম এই প্রয়াসে আপনারা উপস্থিত হইয়া আমাদেরকে উৎসাহিত করি, আমরা পূজাটাকে যাতে আরও সুন্দর করা যায় সেই মানে উপদেশ আমরা দিবা, এটাই আপনাদের সামনে কামনা। 58তম বর্ষে পা দিল শিলচর রামকৃষ্ণ মিশন রোডের ঐতিহ্যবাহী তারাশঙ্কর মন্দির। প্রতিবারের মতো এবারও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠিত হবে দীপান্বিতা অমাবস্যায় কালীপূজা। তারাশঙ্কর মন্দির পরিচালনা সমিতির সম্পাদক নৃপেন্দ্রনাথ মণি সংবাদ মাধ্যমে জানান, সারা বছরব্যাপী প্রতিদিনই কালী মায়ের পুজো ও ভোগ নিবেদন হয়, তবে দীপান্বিতা অমাবস্যায় হয় বাৎসরিক বিশেষ পুজো। এই পুজোকে ঘিরে এলাকায় আনন্দের জোয়ার নেমে আসে। 12 নভেম্বর সন্ধ্যা 6টা থেকে শুরু হবে পুজো, রাত 10টায় কালীমাতার চরণে অঞ্জলি প্রদান, রাত 12টায় সার্বিক মঙ্গল কামনায় থাকছে বিশেষ যজ্ঞ, তারপর থাকছে মহাপ্রসাদ বিতরণ যা চলবে 13 নভেম্বর সকাল 10টা পর্যন্ত। এদিন দুপুর 2টা থেকে থাকবে ফের মহাপ্রসাদ বিতরণ। পুজোকে ঘিরে থাকবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ও শ্যামা সংগীতের আসর। কমিটির সাংস্কৃতিক সম্পাদক স্বর্ণদীপ দেব জানান, 12 ও 13 নভেম্বর দুদিনই থাকছে অনুষ্ঠান, এতে শহরের বিশিষ্ট শিল্পীরা অংশগ্রহণ করবেন। কমিটির সভাপতি পদে রয়েছেন রামকৃষ্ণ দেব, সভানেত্রী বীণারানী দাস, সহসম্পাদক সুভাষ কর। কমিটির পক্ষ থেকে সবাইকে পুজোতে উপস্থিত থেকে প্রসাদ গ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। করিমগঞ্জ শহরে 5000 মাটির প্রদীপ বিতরণ করল করিমগঞ্জ যুব মোর্চা। ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে প্রতি বছরে নেয় এবারও করিমগঞ্জে মাটির প্রদীপ বিতরণ করা হয়েছে। শনিবার করিমগঞ্জ শহরের গঙ্গা ভাণ্ডারের সম্মুখে পথচারীদের হাতে মাটির প্রদীপ তুলে দিতে দেখা যায় করিমগঞ্জ জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্যকে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, লোকাল ফর ভোকাল, গ্রামীণ ও স্থানীয় শিল্পের যাতে আরও উত্তরোত্তর শ্রী বৃদ্ধি করা যায় এবং সেটাকে আরও সুন্দরভাবে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া যায় সেদিকে লক্ষ্য রেখে স্থানীয় মৃৎশিল্পীদের তৈরি করা মাটির প্রদীপ বিতরণ করা হয়। স্থানীয় কুমারদেরকে উৎসাহ প্রদান করার লক্ষ্যে এমন পদক্ষেপ তাদের। পাশাপাশি পুরনো প্রথা ও পুরনো স্মৃতিকে
আরও আগ বাড়িয়ে নিয়ে যাওয়ার একমাত্র প্রচেষ্টা এটি। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুব মোর্চার সভাপতি বীরেন দাস, সাধারণ সম্পাদক দেবাংশু গুপ্ত, ভাস্কর চক্রবর্তী, অনুপ চন্দ সহ রাজ্যিক যুব মোর্চা কমিটির সদস্য পিনাক পানি দাস। স্থানীয় যে শিল্প যেটা আছে সেটাকে যাতে আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করা যায়, সেটাকে যাতে আরও সুন্দরভাবে অন্তত পক্ষে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, সেই লক্ষ্য নিয়ে আমরা আমাদের স্থানীয় যারা কুমার যারা আছেন বা মাটির যারা কাজ করেন তাদের তৈরি এই প্রদীপ বন্টন করে অন্তত পক্ষে তাদেরকে যাতে আরও কিছুটা উৎসাহিত করা যায়, আর আমাদের সাধারণ মানুষ যারা ইতিমধ্যে বৈদ্যুতিন বাতির প্রতি যারা প্রায় ঝুঁকছেন, আজ থেকে বহু বছর আগে সেটা ছিল না, কিছু বছর আগেও সেটা ছিল না, এখন সেটা আসে যারা করছেন বলো, কিন্তু অন্তত পক্ষে আমাদের সেই পুরনো প্রথা পুরনো রীতি পুরনো ঐতিহ্যকে যাতে অন্তত পক্ষে আগ বাড়িয়ে নিয়ে যাওয়া যায় সেটার একটা প্রচেষ্টা আছে। আর সেই সঙ্গে এই সমাজের যারা একদম পিছনের স্তরে যারা আছেন, যাদের এখনও উন্নয়নের প্রয়োজন আছে, একদম অন্তে যারা বসবাস করছেন তাদেরকে যাতে ভারতীয় জনতা পার্টি তথা ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে এই আনন্দ উৎসব দীপাবলির আলোর উৎসব এই উৎসবে যাতে সামান্যতম সাহায্য করা যায়, তার জন্য এখানে মাটির তৈরি প্রদীপ এবং প্রদীপের সলতা যেটা আছে সেটা হাতে তুলে দেওয়া হচ্ছে। উনি বলেছেন 5000 মানুষকে সেটা হাতে তুলে দেওয়ার প্রচেষ্টা উনি নিয়েছেন, আমি তার জন্য সকলকে অভিনন্দন জানাচ্ছি। সকল সাংবাদিক বন্ধু যারা এখানে উপস্থিত আছেন তাদেরকেও শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। শুক্রবার দীপাবলি উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় উধারবন্দ কাশীপুরস্থিত 147 সিআরপিএফ ক্যাম্পে। ওই দিন সন্ধ্যা 5টা থেকে রাত্রি 9টা অবধি উধারবন্দের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাদের ও অভিভাবকদের উপস্থিতিতে দীপাবলি সাংস্কৃতিক সন্ধ্যায় মনোরম পরিবেশ সৃষ্টি হয়। ছাত্রছাত্রীদের মধ্যে সঙ্গীত নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং পরবর্তী সময়ে 147 সিআরপিএফ ক্যাম্পের পক্ষে প্রতিযোগী ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার হাতে তুলে দেওয়া হয়। সেদিন কাশীপুর 147 সিআরপিএফ ক্যাম্পের নো কমান্ড্যান্ট ব্রুনো এ, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট আর কে শর্মা, আসাম রাইফেল কর্নেল কুন্দল কুমার সহ সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক রুহুল আলী বড়ভূঁইয়া, পিয়ালী ঘোষ, অলিউল ইসলাম সহ আরও অন্যান্যরা। নিমাচাঁদপুর জিপি, সুদর্শনপুর কালাছড়া, মাটিজুড়ি পাইকান, বাঁশডহর, বড় হাইলাকান্দি, সুদর্শনপুর বন্দুকমারা জিপি সহ বিভিন্ন জিপিতে খেল মহারণের ফুটবল প্রতিযোগিতা শুরু। হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে রাজ্য সরকারের খেল মহারণ নামক ক্রীড়ানুষ্ঠান নিমাচাঁদপুর জিপি, সুদর্শনপুর কালাছড়া, মাটিজুড়ি পাইকান, বাঁশডহর, বড় হাইলাকান্দি, সুদর্শনপুর বন্দুকমারা জিপি সহ বিভিন্ন জিপিতে খেল মহারণ শুরু হয়। এই প্রতিযোগিতায় ওই জিপিগুলির প্রত্যেক স্কুল থেকে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতা 1 নভেম্বর থেকে 3 নভেম্বর পর্যন্ত আটলান্টিকের বিভিন্ন ইভেন্ট ইতিমধ্যে 3 নভেম্বর শেষ হয়েছে। 4 নভেম্বর থেকে 7 নভেম্বর পর্যন্ত কাবাডি এবং ভলিবল প্রতিযোগিতা শেষ হয়েছে। 8 নভেম্বর থেকে 9 নভেম্বর পর্যন্ত খ কো খেলাও শেষ। এবার খেল মহারণের শেষ প্রতিযোগিতা ফুটবল প্রতিযোগিতা গতকাল শুক্রবার থেকে অনুষ্ঠিত হবে, 10 নভেম্বর থেকে শুরু হয়েছে। আগামী 27 নভেম্বর থেকে বিধানসভা পর্যায়ে প্রতিযোগিতা শুরু হবে। সঙ্গতি রেখে আমাদের হাইলাকান্দি ডিস্ট্রিক্টের প্রত্যেকটি অঞ্চলে মানে খেল মহারণের প্রোগ্রাম বিগত 1 তারিখ থেকে আরম্ভ হয়েছে। সেই হিসাবে আমরা এই এন্টি মডেল হাই স্কুলের মাঠে এখানে 5 জিপির খেলা চলছে, অতি সুন্দরভাবে আমাদের প্রোগ্রাম আরম্ভ হয়েছে। বিগত 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত আমাদের ছিল অ্যাথলেটিক্স, 4 তারিখ থেকে আরম্ভ হয়ে 7 তারিখ পর্যন্ত আমাদের ছিল ভলিবল, কবাডি, এবং 8 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আমাদের ছিল খো খো খেলা, এবং 10 তারিখ থেকে আমাদের ফুটবল খেলা আরম্ভ হয়েছে। 15 তারিখ পর্যন্ত আমাদের এখানে খেল মহারণের মাধ্যমে ফুটবল খেলা চলছে এবং 15 তারিখ পর্যন্ত চলবে, এবং 15 তারিখ আমাদের এখানে ফাইনাল হয়ে টিম সিলেকশন হবে, প্রত্যেক জিপি থেকে 1টি করে টিম সিলেকশন করা হবে। সেই হিসাবে আমরা আজকে খেলা চালিয়ে যাচ্ছি। সরকারকে ধন্যবাদ, অশেষ ধন্যবাদ জানাই যে এই ধরনের একটি খেলা যাতে প্রত্যেকটি জিপি থেকে আজকাল ফুটবল, ভলিবল, কবাডি খেলা উড়ে যাওয়ার পথে সেই খেলাগুলা পরিচালনা করায় অনেক গ্রাম থেকে যারা ভালো প্লেয়ার আছে তারা উঠে
ডিস্ট্রিক্ট লেভেল বা স্টেট লেভেল বা ন্যাশনাল লেভেলে যেতে। রতনপুর জিপিতে খেল মহারণ প্রতিযোগিতা সুষ্ঠুভাবে চলছে। রাজ্য সরকারের খেল মহারণ নামক ক্রীড়ানুষ্ঠানে হাইলাকান্দিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। ইতিমধ্যে জেলার বিভিন্ন গাঁও পঞ্চায়েতে চলছে খেল মহারণ নামের বিভিন্ন ধরনের ক্রীড়ার প্রতিযোগিতা। শনিবার হাইলাকান্দি উন্নয়ন খণ্ডের অন্তর্গত রতনপুর গাঁও পঞ্চায়েতে অনুষ্ঠিত হয় খেল মহারণের ফুটবল প্রতিযোগিতা। এতে অংশগ্রহণ করে স্থানীয় একাধিক স্কুলের ছাত্রছাত্রীরা। গত 1 নভেম্বর থেকে 3 নভেম্বর পর্যন্ত অ্যাটলান্টিক, 4 নভেম্বর থেকে 7 নভেম্বর পর্যন্ত কাবাডি ও ভলিবল, 8 নভেম্বর থেকে 9 নভেম্বর পর্যন্ত খো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তাছাড়া 10 নভেম্বর থেকে 15 নভেম্বর পর্যন্ত রয়েছে ফুটবল প্রতিযোগিতা। এরপর আগামী 27 নভেম্বর থেকে বিধানসভা পর্যায়ে খেল মহারণের এই প্রতিযোগিতা শুরু হবে। শনিবার সকাল 11টায় রতনপুর গাঁও পঞ্চায়েতের কাটাখাল নদীর পূর্বপাড়ের খেলার মাঠে খেল মহারণের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন জনকল্যাণ এম স্কুল, পল্লীমঙ্গল এম স্কুল, রতনপুর গার্লস হাই স্কুল ও মুবেশ্বর আলী হাই স্কুলের পড়ুয়ারা। এছাড়াও স্থানীয় কয়েকটি এলপি স্কুলের পড়ুয়ারা উক্ত প্রতিযোগিতায় অংশ নেন। অনুষ্ঠিত হয়েছে 8 নভেম্বর ও 9 নভেম্বর। এবার ফুটবল চলছে, ফুটবলে আন্ডার-19 এবং এবাভ-19 খেলা চলছে 10 নভেম্বর থেকে 15 নভেম্বর অবধি চলবে। এই আজকের মাঠে অনেক দল অংশগ্রহণ করেছে আন্ডার-19 এবং এবাভ-19 ক্যাটাগরিতে। আমরা মনে করি অন্যান্য জিপির তুলনায় আমাদের রতনপুর জিপিতে খেল মহারণ যে অনুষ্ঠান চলছে এটা তুলনায় ভালো ফলাফল আমরা দেখতে পাচ্ছি। এখানে ঠিক যে খেলা অনুষ্ঠিত হচ্ছে এটা জিপি ভিত্তিক, স্কুলের রেজিস্ট্রেশন থাকলেও এখানে আপার প্রাইমারি স্কুল হিসাবে রয়েছে আন্ডার-19 মুবেশ্বর আলী হাই স্কুল, জনকল্যাণ এমই স্কুল, পল্লীমঙ্গল এমই স্কুল, রতনপুর এমই স্কুল, রতনপুর গার্লস এমই হাই স্কুল, এই স্কুলগুলার প্রতিযোগীরা রেজিস্ট্রেশনের মাধ্যমে তাদের খেলা এখানে প্রদর্শন করে। আজকে এখানে আন্ডার-19 যে খেলা হচ্ছে এখানে লিস্ট অনুযায়ী দেখা গেছে 4-6টি দল অংশগ্রহণ করেছে। এই 6টি দলের মধ্যেই খেলা অনুষ্ঠিত হচ্ছে। কালীপুজো এবং শুভ দীপাবলির জন্য আমাদের সংবাদ পাঠ বন্ধ থাকবে আগামী রবি এবং সোমবার। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। অবৈধ প্রেমের পরিণতি, স্বামী পুত্র কন্যাকে ফেলে পালালেন গৃহবধূ। সোনায় দুর্নীতিমুক্ত, নদী বাঁধ ও রাস্তার কাজের সূচনা করে দাবি সাজু। সাংবাদিকদের মারার নির্দেশ আজমলের, নিন্দা জানালো শিলচর প্রেস ক্লাব। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্ত, নমস্কার।